গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরা খুব বিন্দাস আছি। আমাদের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমরা সকালবেলায় স্নান ঠান করে রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দিয়া আমি অলসো মা সবাই একটু রেডি হয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসছে, আর ওই জন্য আমরা সবাই আর কি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। অনেক কাজ আছে বাড়িতে, সব পরিষ্কার পরিষ্কার করা, জিনিসপত্র আনা আনি একটু ব্যাপার আছে। যেহেতু খুব সকালবেলায় উঠেছি, একটু স্নান করে একটু শরীরটা একটু গরম ধরাতে হবে, বিয়াকে বললাম একটু খাবার দাবার একটু বানাও সকাল সকাল, কারণ একটু ঠান্ডা লেগে গেছে। স্নান করেছি, তারপর মাথাতে স্নান করেছি, শ্যাম্পু করেছি, আরো ঠান্ডা লেগে গেছে। একটু রোদের দরকার, একটু রোদে দাঁড়িয়ে আমি একটু গরম খাবার একটু করছি। আর বাড়িতে যারা আসছে তারা খুবই মজার মানুষ, খুবই ভালো মানুষ। তো যাই হোক, বাড়িতে আজকে একা বোধটা হবে না, সবাই মিলে একসাথে আনন্দ করবো, হৈহট্টগোল করবো, খুবই মজা করব। তো চলো এখন সকালটা আমরা বিন্দাস স্টার্ট করি কিচেন থেকে, চলো। সকালবেলা দিয়া এখন বানাচ্ছে আমাদের তিনজনের জন্য আপাতত হরলিক্স, তার জন্য জল গরম হচ্ছে কারণ লোডশেডিং আছে এখন সকাল থেকে। জল গরম হচ্ছে, এবার হরলিক্সটা করি। অনেকটা লেট হয়ে গেল আজকে সকালকার খাবারটা খেতে, বসে বসে এখন তুমি মা কাটো বাঁধাকপি, মিনি সাইজের ফুলকপি, একদম দেশি ফুলকপি বলে এগুলোকে। সব বের করার দরকার নেই তো, যতগুলো দরকার কাটো, বক্স ভরতো ওখানে নিয়ে গিয়ে ভরবো, আর বের করো না বেশি। ম্যাডাম আমার খাচ্ছে বসে বসে, আজকে আমাকে আর দরকার নেই তোমাদের, আজকে আমাকে আর দরকার নেই কারণ অলরেডি মা আছে বলে। তুমি যার গুলো বার করো নি বড়, আমি পাচ্ছি না, মা হরলিক্স টা খেয়ে নাও। কুমড়োর ঘ্যাট টাটা, আমি আমার কাজ আছে। মা এই উদ্বোধন করছে বেগুন ভাজা দিয়ে, প্রথমে বেগুন ভাজা করে, আর এই যে মশলা বাড়ছে সকাল থেকে, চলো আমাদের বাড়িতে সবাই চলে এসছে অলরেডি, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলো রুমের ভেতর দেখায় তোমাদেরকে কিভাবে গল্প শুরু করেছে তারা, হচ্ছে সবাই, হচ্ছে কাকিমণি, সাহেব কাকা, দিদা, দিয়া, মা, আর ঠাকুমা অলরেডি শুয়ে পড়েছে।
আমাদের রাতের আজকে খাবার দাবার হচ্ছে লুচি আর চিকেন রাখা আছে তার জন্য, আর দিদাদের জন্য হচ্ছে পনির, মটর পনির, মটর চালিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা টিফিনের পর একটু যদি গরম গরম চা না হয় তাহলে কিন্তু আড্ডাটা ঠিক জমে ওঠে না, তার জন্য গরম গরম চা। চলো সবাই মিলে একটু বসে বসে খাই আর একটু আড্ডা করি। আমি ছুটির দিনে সবাই মিলে একসাথে হওয়ার যে আনন্দটা এটা কিন্তু মিস করা যাবে। ফাইনালি আমাদের রাত্রিবেলার ডিনারের জন্য চিকেন হচ্ছে, দেখা হবে একটু। আমাদের রাত্রি ডিনারই তো বলিনি, আজকে আমাদের রাত্রি ডিনার হচ্ছে মটর পনির, চিকেন কষা, লুচি। হ্যাঁ বললাম একবার মনে হয়, বুঝে গেছি। হ্যাঁ বলেছি, আমি আমার কাছ থেকে ভালো করে শুনে নিলো। আহা গরম কত টপক 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 করে ফুটছে, এবার আমি নামাবো। কড়াই যদি টপক না করে চিকেন নাই ফুটে তাহলে কি চিকেন চিকেন মনে হয়? আজ আমাদের সারাদিনটা একসাথে এবার মা শুধু লুচিটা বানাবে। মটর পনির তো একদিকে নিরামিষ হবে, তুমি একদিকে মটর পনির বসিয়ে দাও, একদিকে মা লুচি করে নেবে। কি হলো গরম জলে রাখা আছে দাদু লুচি ফেলছে, বাহ বললে হবে না। খুব সুন্দর কাজের এনার্জি সবার লাগছে। কেন বলবে না সব লুচি ফুলেছে তলা নিচে, দেখো গ্যাস আমার কমাতে হবে, দেখছো এত এত হিট হয়ে গেছে। রাতের ডিনারে সবাই বসে গেছে অলরেডি, সব খাওয়া দাওয়া চলছে, আর বাকি জন একজন খাওয়ার দাওয়ার স্টাফ করছে, দুজন এখনো চলছে কাজ। রান্না টান্না কেমন হয়েছে বলো, রান্না বান্না কেমন সুন্দর? এই সুমন খা। তো আমরা এই জাস্ট খেয়ে দিয়ে দুজনে বসলাম, সমস্ত কিছু কাজকর্ম সেরে সারাদিন মানে দুজনের মধ্যে যাই হোক ফাটাফাটি শুরু হয়েছিল সকাল, ব্লগটা ঠিক মতো স্টার্ট হয়েছিল। মাঝখানে দু একটা টপিক নিয়ে দুজনের মধ্যে একটু আর কি একটু ঘেটে গিয়েছিল ব্যাপারটা।
যাই হোক, আমি কাজে বেরিয়ে গেছিলাম, দিয়া বাড়িতেই ছিল। এরই মধ্যে দিদারা সব আসে, মাও ছিল বাড়িতে, মামাটাও পড়ে গেছে। যাই হোক, আমাদের সারাদিনটা খুব ভালো কাটলো সবার সাথে, মিলেমিশে আনন্দ করে কতগুলো করে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো আমাদের ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ, একটু পাশে থেকো যাতে আমরা আরও ভালো ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে, ততক্ষণে গুড নাইট, বাই বাই, টাটা। আরেকটা কথা যে তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু তোমাদের আমি জানি না যে তোমরা সাবস্ক্রাইব আর লাইকটা করতে যে তোমাদের কী কষ্ট হচ্ছে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যাবে। চলো, বাই বাই।